আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ইসমতরা খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমার সুপ্রিয় কেজি শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের আজকের সাবজেক্ট ম্যাথমেটিক্স, মানে গণিত। তো আজকের ক্লাস শুরু করার আগে একটু হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করে নিই। তোমরা গত ক্লাসের হোমওয়ার্ক ঠিকঠাক মতো করেছো আমি আশা করি। তোমাদের আজকের টপিক কথায় সংখ্যা লেখা। দেখো এখানে লেখা আছে টপিক কথায় সংখ্যা লিখো, 1 থেকে 25। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শোনো, যখন এভাবে ইংলিশে লেখা থাকবে সংখ্যা, তখন তোমাদের কথায় ইংরেজিতে লিখতে হবে, আর যখন বাংলায় লেখা থাকবে সংখ্যা, তখন কথায় বাংলায় লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কীভাবে লেখা আছে? ইংরেজিতে লেখা আছে। তাহলে আমি কীভাবে লিখব? ইংরেজিতে কথায় লিখব, ঠিক আছে? মানে বানান করেই লিখব, সেটা ইংরেজিতে, ঠিক আছে? দেখো এখানে কী দেওয়া আছে, ওয়ানটা আমি এখানে ইংরেজিতে লেখা আছে, তাই না? তখন তোমাদের পরীক্ষায় কীভাবে থাকবে, এগুলো ইংরেজিতে লিখে দেওয়া থাকবে, তোমাদের এটা লিখতে হবে, বানান করে ইংরেজিতে লিখতে হবে। সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো এখানে ওয়ান লেখা আছে, আমাকে কী করতে হবে? বানান করে ওয়ান লিখতে হবে, ও এন ই ওয়ান। ওয়ান বানান কি? ও এন ই ওয়ান। তারপরে কী লেখা আছে? টু। এটা কি? টু। তাহলে টি ডাব্লিউ ও, টু। তারপরে কী আছে? থ্রি। তারপর আছে থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি। তাহলে ওয়ান টু থ্রি বানান করে লিখতে হবে, টি এইচ আর ডাবল ই, থ্রি। তারপর আছে ফোর। ফোর বানানটা কী হবে? এফ ও ইউ আর, ফোর। আমার সাথে সাথে তোমরা সবাই বলবে, ঠিক আছে? এফ ও ইউ আর, ফোর। ফোর হয়ে গেল। তারপর এটা কি? ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। এফ আই ভি ই, ফাইভ, বলো সবাই জোরে। তারপরে আছে সিক্স, এস আই এক্স, সিক্স। সিক্স বানান কী পেলাম? এস আই এক্স, সিক্স। তারপরে এটা সেভেন, সেভেন বানান, এস ই সে ভি ই এন, সেভেন। এস ই ভি ই এন, সেভেন। সবাই বলো। আচ্ছা সেভেন হয়ে গেল। তাহলে কয়টা হয়ে গেল? সাতটা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। অবশ্যই এগুলো আমাকে আগে চিনতে হবে, এগুলো না চিনলে কিন্তু এগুলো লেখা যাবে না, বানান করে কথায় লেখা যাবে না। আগে আমাকে এই লেটারগুলো চিনতে হবে। তারপরে এইট, এইট বানানটা দেখি চলো। ই আই জি এইচ টি, এইট। ই আই জি এইচ টি, এইট। সবাই বলেছে তো জোরে জোরে? সবার বলতে হবে মুখে। তারপরে এটা কি? নাইন, এন আই এন ই, নাইন। এন আই এন ই, নাইন। এটা টেন, এটা কি? টেন। আগে এটা আমাকে চিনতে হবে, তারপর টেন লিখবো, হ্যাঁ। টি ই এন, টেন। তারপরে এটা কি? ইলেভেন,
একটাকে কী বলে ইলেভেন, তাহলে ইলেভেন এখন বানান করে লিখতে হবে, তাই না? ইএলই ইলেভেন, ভিএন ইলেভেন, ইএলই ভিইএন ইলেভেন, সবাই আমার সাথে বলতেছে তো, জোরে জোরে বলতে হবে। তারপরে এটা কি টুয়েলভ, ওয়ান এর পাশে টু, টুয়েলভ, টুয়েলভ বানানটা দেখি, টি ডাব্লিউ ই এল ভিই টুয়েলভ, টি ডাব্লিউ ই এল ভিই টুয়েলভ। এটা কি থার্টিন, ওয়ানের পাশে কি থ্রি, তো থার্টিন, থার্টিন বানানটা দেখি, টি এইচ আই আর থার্টিন, টি ডাব্লিউ এন থার্টিন, এটাকে কী বলে থার্টিন। তারপরে এটা ফোরটিন, ওয়ানের পাশে ফোর, ফোরটিন, তো ফোর লিখে টিন লিখলেই হয়ে যাবে, এফ ও ইউআর ফোর টিন, টি ডাব্লিউ এন, টি ডাব্লিউ এন ফোরটিন, এফ ও ইউআর ফোর টিন, টি ডাব্লিউ এন টিন। ফিফটিন, এটা কি ফিফটিন, ওয়ানের পাশে ফাইভ আছে, ফিফটিন, এফ আই এফ টি ডাব্লিউ এন ফিফটিন, এফ আই এফ টি ডাব্লিউ এন ফিফটিন। ওয়ান সিক্স, ওয়ানের পাশে সিক্স, সিক্সটিন, তাহলে সিক্সটিন কীভাবে লিখতে হবে, এস আই এক্স সিক্স টিন, টি ডাব্লিউ এন সিক্সটিন, এস আই এক্স টি ডাব্লিউ এন সিক্সটিন। তারপর এটা সেভেনটিন, ওয়ানের পাশে সেভেন, সেভেনটিন, সেভেনটিন দেখি, এস ই ভিই এন সেভেন লিখে টিন, টিন লিখতে হবে, টি ডাব্লিউ এন সেভেনটিন, সেভেনটিন হয়ে গেল। তারপরে কি এইটিন, তারপরে আছে কি এইটিন, ওয়ানের পাশে এইট, আমরা এইটিন, এইটিন বানানটা দেখি, ইআই জিএইচ টি ডাব্লিউ এন এইটিন, ইআই জিএইচ টি ডাব্লিউ এন এইটিন। তারপরে ওয়ানের পাশে নাইন, তাহলে এটা কী হবে বলতো, নাইনটিন, এন আই এন ই নাইন টিন, টি ডাব্লিউ এন টিন, নাইনটিন। এটা টু, তার পাশে জিরো, তো টোয়েন্টি, কী হলো এটা টোয়েন্টি, তো টোয়েন্টি বানাটা দেখি, টি ডাব্লিউ ই এন টোয়েন্টি ওয়াই টোয়েন্টি, এখন কী লিখলাম আমরা, টোয়েন্টি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি। টোয়েন্টির পর কী হবে, টোয়েন্টি ওয়ান, টু ওয়ান, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি লিখে তারপর ওয়ান লিখলেই হয়ে যাবে, তাই না, টি ডাব্লিউ ই এন টোয়েন্টি ওয়াই টোয়েন্টি, ওয়ান ও এন ই ওয়ান টোয়েন্টি ওয়ান। তারপরে টু আর টু, টোয়েন্টি টু, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি টু, টি ডাব্লিউ টু টোয়েন্টি টু। তাহলে এখন কী লিখতে লিখলাম, টোয়েন্টি টু, তারপরে কী হবে টোয়েন্টি টুর পর, টোয়েন্টি থ্রি, টুর পাশে থ্রি, টোয়েন্টি থ্রি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি থ্রি, টি এইচ আর ডাবল ই টোয়েন্টি থ্রি। তারপরে টুর পাশে ফোর, টোয়েন্টি ফোর, টি ডাব্লিউ ই এন টোয়েন্টি টি ওয়াই টি ফোর, এফ ও ইউআর ফোর টোয়েন্টি ফোর। তারপরে পরে টোয়েন্টি ফোর হয়ে গেল, টোয়েন্টি ফোরের পর টোয়েন্টি ফাইভ, টি ডাব্লিউ ই এন টি এন টি ওয়াই টোয়েন্টি ফাইভ, এফ আই ভিই টোয়েন্টি ফাইভ।
তো সবাই আমার সাথে বলেছে তো 1 থেকে 25 পর্যন্ত সবাই জোরে জোরে উচ্চারণ করবে। এখন তোমরা এই লেখাগুলো লিখে ফেলো, খাতা পেন্সিল নাও, ইরেজার নাও, অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে, কারণ তোমাদের কলম ইউজ করতে এখনই দেওয়া হবে না, ঠিক আছে? তোমরা পেন্সিল দিয়ে লিখবে, পেন্সিল অবশ্যই শার্প করে নিবে। এখন তোমরা লিখে ফেলো 1 থেকে 25 পর্যন্ত কথায় লিখতে হবে, মানে বানান করে লিখতে হবে। নাও তোমরা লিখে ফেলো সবাই, এখন দেখে দেখে লেখো, পরে না দেখে লিখবে। এখন দেখে দেখে লিখো, পরে না শিখে না দেখে লিখবে পরে। আচ্ছা সবার লেখা হয়ে গেছে তো, এখন তোমরা ডায়েরি বের করো, ডায়েরিতে এটা লিখে নাও। তোমাদের হোমওয়ার্ক হলো কথায় সংখ্যা লেখা 1 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে? আজকে যেগুলো করালাম সেগুলোই তোমাদের হোমওয়ার্ক, তোমরা না দেখে লিখবে, দেখে দেখে লিখবে না হোমওয়ার্ক, ঠিক আছে? তোমাদের আরেকটু খেয়াল করতে হবে, তোমরা ফার্স্ট লেটারটা কি ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? ক্যাপিটালে হবে, কখনোই স্মল লেটার লিখবে না। তোমরা তো ক্যাপিটাল স্মল লেটার দুইটাই লেখা শিখেছ, ফার্স্টটা সবসময় ক্যাপিটালে হবে, মনে রাখতে হবে এটা, লেখার সময় কখনোই স্মল লেটার হবে না ফার্স্টে। ওকে, তাহলে ডায়েরি লিখেছ, সবাই ডায়েরি লেখো, কথায় সংখ্যা লিখো 1 থেকে 25 পর্যন্ত। হোমওয়ার্কটা অবশ্যই না দেখে হবে, মনে থাকবে তো? তাহলে সবাই ভালো থাকবে, ঠিকমতো হোমওয়ার্ক করবে, আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।